শিয়ালদহ আদালতে পেশ সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে। সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়া হয় শিয়ালদহ আদালতে। শিয়ালদহ আদালতে পেশ করা হয় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। সিবিআই হেফাজত শেষে পেশ করা হয় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে। আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল। এর আগে আরজিকরে দুর্নীতি মামলায়, আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, শিয়ালদহ আদালতে পেশ করায় সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলকে, সিবিআই সেক্ষেত্রে কি আবারও নিজেদের হেফাজতে চাইতে পারে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে নিজেদের হেফাজতে চাইতে পারে সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যে যেটা দেখা গেল যে তিন দিন করে প্রায় 6 দিন নিজেদের হেফাজতে নিল সিবিআই, এবং তারপরে আজকে ফের তাকে পেশ করা হলো। এই দুজনকে, ওসি চালা অভিজিৎ মন্ডল এবং একই সঙ্গে সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, দুজনকে কিন্তু আজকে পেশ করা হয়েছে। কোর্ট রুমে তাদের সাবমিশন উঠবে এবং সেখানে তাদের সাবমিশন হবে, এবং তারপরে কিন্তু সিবিআই এর তরফ থেকে ফের তাদেরকে নিজেদের হেফাজতে চাইতে পারে বলে এমনটাই জানা যাচ্ছে। কারণ তাদের বিরুদ্ধে যে অভিযোগ গুলো সামনে এনেছে সিবিআই কর্তারা, যেখানে দেখা যাচ্ছে যে প্রতিদিন রিমান্ডে নতুন নতুন পয়েন্ট তারা অ্যাড করছে, এবং যেখানে বলা হচ্ছে যে এই যে অভিজিৎ মণ্ডল, তিনি হচ্ছে একাধিক যে এভিডেন্স সেটা নষ্ট করেছে, দেরিতে এফআইআর করেছে, এবং পিএম এর জন্য কেন তড়িঘড়ি করা হয়েছে, একাধিক বিষয় কিন্তু তারা সামনে এনেছেন। এবং সামনে এনে তারা সাবমিশনে বারংবার বলছে যে দুজনকে নিজেদের কাস্টাডিতে নিতে চায়। কখনো তারা বলছেন ফেস টু ফেস বসিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, সেই কারণের জন্যই কিন্তু মূলত আরো একবার তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়া হবে সিবিআই এর তরফ থেকে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া।